সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি কাহারল হাট, কাহারল উপজেলা, দিনাজপুর জেলার মধ্যে এই হাট। সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে। আজ শনিবার, পহেলা অক্টোবর 2022। যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল সার বিক্রি হচ্ছে, আমরা সেই জায়গায় রয়েছি। এগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দিতে চাই, আমরা এখান থেকে শুরু করতে চাই। ভাই, ভাই ভালো আছেন? ভালো আছেন। দুইটা ভাইয়া? হ্যাঁ, দুইটা ভাই। এটা কত চাচ্ছেন ভাই? দুইটা 130 চাচ্ছি ভাই। চাওয়া 130? এইটা এবং এইটা 130 চাওয়া। হাই বল ভাই, চাহি বল কত দিয়েছে ভাইয়া? কত বলে? 10 বলে, 5 বলে, বিভিন্ন রকম বলে, বিভিন্ন জন বিভিন্ন রকম। কাস্টমার তো বলতেই পারে, দেখি আর কি। যাক, বেশি বাবদ দিয়ে দিব, মানে 10 এর উপরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? 5-10 বলছে, উনি বলছে 10 এর উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই। এই জোড়াটা আরিয়ানা বাচ্চি এইখানে এক জোড়া দেখছি ভাই। ভালো আছেন? ইসলাম ভাইয়া, দুইটা আপনার ভাইয়া? এটা কত চাচ্ছেন? ওইটা ওইটা 58 কত বলছে? 50 ভাঙ্গে বলে। আচ্ছা আচ্ছা, বেচা বিক্রির দাম 50 পার হলে বিক্রি করতে চাই, দেখছেন 50 পার। এগুলো আনুমানিক এক একটা 5-6 মাসের মতো বয়স হতে পারে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা একটু চলে যেতে চাই এই পাশে। কি খবর? ভালো আছেন? এটা কি বিক্রি হয়ে গেল নাকি? হয় নাই? কত বলতেছে দাম ভাই? কত বলছে দাম? 65 কোয়াজে। 65? মাইল গরু, মাইল গরু নাকি? 65 দাম বলছে। এটা দেখি একটু সরেন তো, দেখছেন? আমরা একটু দেখানোর চেষ্টা করছি, একটু পিছন। আর কত চাইলেন ভাইয়া? 80,000। 80? বেচা বিক্রির চিন্তা ভাবনা দেখি। আর তারপরে লাস্ট একটা ধারণা দেন আমাদের, যে এত হলে ছাড়া যায়। 70 ওই দিক যেতে হবে, 70 পারিত হবে। 75 যে বলছে বললেন, 65 বলছে, 65-66 বলছে, 70,000 পার হলে বিক্রি হবে। দেখি ভাই একটু এপাশে আসেন তো, আমরা একটু দেখি। আমরা একটু চলে যাই সামনে দিকে। এগুলা কার? এগুলা ভাই আপনার? এগুলাও? এগুলা কেমন দাম চাচ্ছিলেন? 55 করে পিস। কত কয় কাস্টমারে ভাইয়া? 50 ভাঙ্গে। বেচা বিক্রির চিন্তা ভাবনা? 51 হলে বিক্রি হবে। এইখানে আমরা একটা বেশ সুন্দর দেখছি। আমরা একটু আগে আপনাদের সাইজটা দেখাই সুস্পষ্ট ভাবে। কি ভাই দাম বলছেন? 45 কই যে। 45? দাম শুনে ভয় লাগছে নাকি? কত বেশি বেশি, এত দাম চাইলে দাম শুনে ভয় পাচ্ছি আমিও। 76। আর বিক্রি বিক্রি দাম? বিক্রি দাম 72,000 হলে বিক্রি করতে চাই। এইখানে একটা দেখছি ভাই, কি হয়ে গেছে ভাইয়া? দাম দিচ্ছেন ভাই?
কত বলছে? 43,000 টাকা দাম বলছে। উনি কত চাইছে ভাই? 45। এটা কিন্তু পার্সেন্টেজ কম, বেশি 43 এবং 45। দেখছেন ঝুলটা একদম কম। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভাই কি খবর? জোড়াটা 130। কত কয় ভাই? কত বলে ভাই জান? 10 কয় ভাই? 10। কেমন চিন্তা ভাবনা? 20 পার হইতে হবে। 10 পর্যন্ত বলছি, 20 পার হলে বিক্রি করতে চাই। এই যে দেখছেন এইটা এবং ও পাশেরটা, আমরা আর একটু সামনের দিকে যেতে চাই। ভাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া? 72। 72,000 চাওয়া। কত কয়? 62-63। বেচা বিক্রি চিন্তা ভাবনা? 66। এই যে 66,000 হলে বিক্রি করতে চাই। 62-63 বলছি, এটাও কিন্তু পার্সেন্টেজ কম। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি কাহারুল হাট, দেখানোর চেষ্টা করছি চাহিদা সম্পন্ন শাহিয়াল সারগরুর দাম। ভাই এটা কত যাচ্ছে? এটা 55। কত বলছে ভাই? 45-46। সেটাও কিন্তু পার্সেন্টেজ কম। আমরা ভালো পার্সেন্টেজ গরু খুব কম দেখছি। হ্যাঁ পার্সেন্টেজ কম। কত হলে দেওয়া যাবে? 50-50-50-এর নিচে আলোচনা করার চিন্তা ভাবনা নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কত কইছেন? কত যা কইছেন কইছেন। কোথা থেকে আসছেন? পাবনা চাই। পাবনা কয়টা কিনলেন? কাল কিনছিলাম হলো 11টা। আজকে কয়টা কিনলেন? আজ হয়েছে 7টা। রেটটা কেমন কালকে রেট আর আজকে রেট? আজকে একটু মালের আমদানি কম, তো আজ একটু দাম বেশি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।